এখন দেখব বস্তুর ওজন এবং ভর বলতে আমরা কি বুঝি যদিও আমরা আমাদের দৈনন্দিন জীবনে ভর এবং ওজন প্রায় একই অর্থে ব্যবহার করে থাকি কিন্তু আমাদের পদার্থবিজ্ঞানে এই দুইটা দুই ধরনের মানে আছে এবং দুই ধরনের জিনিস নির্দেশ করে তো ভর আমরা সাধারণত যেটা ব্যবহার করে থাকি ভর সেটা হচ্ছে মনে করো এইটা একটা বস্তু এটা একটা বস্তু এই বস্তুটা যে পদার্থ দ্বারা তৈরি সেই পদার্থের মোট ওজনকে পরিমাণকে আমরা ভর বলে থাকি এবং এটাকে কিলোগ্রাম হিসেবে এককে নিক্তি দ্বারা পরিমাপ করা হয় নিকতে মানে দাড়িপাল্লা দ্বারা পরিমাপ করা হয় এবং ভর হচ্ছে একটি ভৌত রাশি কারণ এটার জাস্ট মান আছে এবং কিলোগ্রাম কিন্তু দিক নাই এই জন্য একটি ভৌত রাশি তো ভর হচ্ছে একটি ভৌত রাশি যা ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে আর পরিবর্তন হয় না তার মানে যদি আমরা একশো কেজি ভরের একজন মহাশূন্যচারী বা একজন মানুষকে মানুষের ভর চাঁদে কিংবা পৃথিবীতে বা চাঁদের কক্ষপথে একই থাকবে মানে একশো কিলোগ্রামই থাকবে তো মহাশূন্যচারী কতটুকু পদার্থ দিয়ে তৈরি তার মানে হচ্ছে এইটা কতটুকু পদার্থ দিয়ে তৈরি এটা যদি আমি আমাদের পৃথিবীতে যে ভর থাকবে চাঁদে গেলেও ঠিক একই ভর থাকবে এবং যেখানেই যাক না কেন এটা ভর থাকবে কারণ এটা কতটুকু পদার্থ দিয়ে তৈরি তার উপর নির্ভর করে ভর এটা ছিল ভর আর ওজন হচ্ছে এই পদার্থটাকে এই বস্তুটাকে পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ তরণ দ্বারা যে পরিমাণে টানে তার মানে হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বস্তুর ওজন বলে তার মানে ওজন হচ্ছে একটা বস্তু তাকে কেন্দ্রের দিকে পৃথিবী যে অভিকর্ষ তরণের মাধ্যমে কেন্দ্রের দিকে টানতেছে যে পড়ে যায় যার জন্য ছেড়ে দিলে পড়ে যাচ্ছে তো যে বল দ্বারা এটা টানতেছে তাকে ওজন বলে তার মানে হচ্ছে বস্তুর ভর যদি অ্যাম হয় এটাকে যদি বলি এম ভরের একটা বস্তু এবং পৃথিবীর কোনো স্থানে অভিকর্ষ তরণ জি মনে করেন যেখান থেকে ফেলাচ্ছে এখানে অবিকর্ষ তরণ হচ্ছে জি স্মল জি ওই স্থানে বস্তুর ওজন হবে ভর গুণন ত্বরণ যেটা আমরা আগের ভিডিওগুলোতে শিখেছি এবং ওজনকে ডাব্লিউ দ্বারা উপস্থাপন করা হয় ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা ওজনকে উপস্থাপন করা হয় যেহেতু ওজন একটি বল সুতরাং এটি রাশি কারণ বলের দিক আছে সে কোন দিকে বল যাচ্ছে সেটা একটা দিক আছে তার জন্য এটা হবে রাশি এর দিক পৃথিবীর কেন্দ্রের দিকে তার মানে এটা সবসময় পৃথিবীর কেন্দ্রের দিকে টানে এবং ওজনের একক হলো নিউটন বলের একক যেটা সেটাই মানে ক্যাপিটাল এন নিউটন যেহেতু বস্তুর ভর একটি ধ্রুব রাশি ভর এটা ধ্রুব এটা যেখানে যাক না কেন সবসময় একই থাকবে এই জন্য এটাকে ধ্রুব রাশি বলে সুতরাং এর উজো ওজন অভিকর্ষ তরণ জি এর উপর নির্ভর করে ওজন কত হবে কম হবে না বেশি হবে সেটা অভিকর্ষ তরণ যেখানে যা আছে সেখানে তার উপর নির্ভর করবে যেসব কারণে অবিকর্ষ তরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হবে কিন্তু ভর একই থাকবে বস্তুর ওজন বস্তুর মৌলিক পদার্থ নয় কোনো বস্তুর ওজন থাকতেও পারে আবার নাও থাকতে পারে মনে কর এটা এখন নিচের দিকে পড়ে যাচ্ছে মনে হচ্ছে ওজন আছে কারণ এটা পৃথিবীর কেন্দ্রের দিকে টানতেছে তো মনে এইটাই যদি আমি কোনো একটা জুপিটারে নিয়ে গেলাম ধরো কোনো একটা গ্রহে নিয়ে গেলাম নিয়ে যদি ছেড়ে দেই তাহলে পৃথিবীর যে তরণ আছে অভিগ্রসিত তরণ আছে সেখানে সেই তরণে পড়বে তার ওজন কম বেশি হবে যেমন এই একই জিনিস তোমাকে দেখা আমরা স্প্রিং নীতি সম্পর্কে পরে বলবো আমরা যখন পৃথিবীতে থাকি আর্থ পৃথিবীতে যখন থাকি তখন দেখো সে কতটুকু ওজন পায় এটা যদি আমরা থামিয়ে দিই থামিয়ে দিলে এখান থেকে নেমে সেই পর্যন্ত চলে আসছে সে পৃথিবীতে আসে ঠিক এই পদার্থটাই যখন আমরা জুপিটারে নিয়ে যাব তখন আরো নিচে চলে যাবে কারণ ওইখানে তরণ আরো বেশি প্রায় ছিঁড়ে যাচ্ছে দেখা যাচ্ছে অনেক নিচে চলে গেছে কারণ ওইখানে এটার ওজন আরো বেশি হয়ে যাবে যদি আমরা চাঁদে নিয়ে যাই মুনে তাহলেও জুপিটারের সাথে কম হবে কিন্তু পৃথিবীতে থাকা অবস্থায় তার যে ভর ছিল এই পর্যন্ত চলে আসছিল তার সাথে কম হবে কারণ হচ্ছে এখানে অভিকর্ষ তরণ কম যদি অন্য আরেকটা প্ল্যানেটে নিয়ে যাই তখনও দিকে চলে যাবে আর অন্য ধরনের অন্য ধরনের তার ওজন হবে আবার যদি মনে করো আমাদের পৃথিবীর কেন্দ্রে নিয়ে যাই যেখানে তরণ শূন্য জি ইকাল টু জিরো তাহলে দেখবা এটা আর কোনো ওজনই থাকবে না এটা যদি থামিয়ে দেই দেখো এটা যেখানে ছিল যেভাবে ছিল সেখানেই আছে এটা আর কোনো ওজন নাই শুধু ভরটুকুই আছে তো এই জন্যই কোনো একটা বস্তুর ভ ওজন থাকতেও পারে নাও থাকতে পারে এটা নির্ভর করে পৃথিবীর সাথে তরণের তরণ কতটুকু জি জি এর মানের উপর নির্ভর করে আমরা অভিকর্ষ অবিকর্ষিক অবিকর্ষ তরণ যেটা আছে সেটার উপর নির্ভর করে একটা বস্তুর ওজন হবে তো আশা করি ভর এবং ওজন তোমাদের কাছে ক্লিয়ার ভর হচ্ছে এই এটা যে পদার্থ দ্বারা তৈরি তার মোট ওজনের সমান আর তার 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 নিক্তিতে মাপলে যে যে পরিমাণটা পাওয়া যায় সেটা আর ওজন হচ্ছে তার নিক্তিতে মাপলে এবং তার যে অভিকর্ষ তরণ আছে অভিকর্ষ ত্বরণের গুণ ফলটা হচ্ছে ওজন সো থ্যাংক ইউ ভেরি মাচ এরপরে আমরা দেখবো স্প্রিং নিক্তি এই স্প্রিং নৃতি বলতে কি বুঝি এবং কি কি কাজে লাগে সেটা আমরা এর পরের ভিডিওতে দেখব